500 পর্যন্ত ছাড় পেতে আসতেই হবে শাহবাবুর আদি ঢাকেশ্বরীতে। আপনাদের কাছে পেয়ে গেছেন যে টিকিট দেয়নি, আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরের বাইরে লড়বো না, দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো। তো এটা আমার কোনো দুঃখ নেই, ইটস এ পার্ট অফ লাইফ। দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত, দলের কোনো দায়িত্ব করে দিচ্ছে, নতুন কোনো দলের দায়িত্ব দিচ্ছে। দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছে? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছে। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে। আমারও কি বঞ্চনার শিকার হলেন? বঞ্চনার শিকার হলেন আবার? বললাম তো, কর্মীরা অনেকে আশাহত হয়ে পড়েছে। আমনাগাতে দত্তপুকুরে বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা আপনাকে টিকিট না দেওয়াতে। দেখুন, যারা আমাকে ভালোবাসবে সবসময় ভালো। আমি কোনো সিজনাল ফল নই, মানে সিজনাল কোনো ফ্রুট নেই, আমি 12 মাসের ভোট। তো এসে গেল, সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই। আমি 24 ঘন্টায় কিছু ভাবলে ভালোবাসা থাকে। ভাবছেন অন্য কিছু? ভাবছেন কোনো? ভাবলে আপনাকে বলবো, আমার কোনো ব্যাপার নেই এখন। আজকে আমি কর্মীদের সঙ্গে কথা বলবো, কথা বলেছি। দাদা, মনে কি একটা আক্ষেপ হয়ে গেল? মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি। ব্যারাকপুরে মানুষের আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল। আমাকে বারবার অন্য টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না, কিন্তু এখানে জন্মেছি, এখানে মরবো, ব্যারাকপুরে বাইরে যাবো। পার্থভূমিতে নাকি প্রচারে নামবেন? পার্থভূমিকে সে আমার কথা হয়েছে প্রচারে নামবে। সে প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবে। পার্থভূমিক হলে তাহলে প্রচারে নামছেন না? পার্থভূমিক যদি দল যদি থাকে চায়, পার্থভূমিক যদি চায় তাহলে সেটা চিন্তা ভাবনা করে। পার্থভূমিক বা দল যদি না চায় আপনি এতদিনের ব্যাগটা দিয়ে দেন না ওকে। পাওয়ার্ড বাই এনবিসি বিয়ারিংস, লম্বা দৌড়ের জন্য। লোকসভার বিউগল।